হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা ফ্যাটি লিভার নিয়ে কথা বলবো। ফ্যাটি লিভার ডিজিজ মানে আমাদের বডিতে যে এক্সেসিভ ফ্যাট জমা হয়, তখন এই এক্সেসিভ বা এক্সট্রা ফ্যাটগুলি যদি আমাদের লিভারের মধ্যে খুব বেশি পরিমাণে জমা হয়, তখনই কিন্তু আমাদের এই ডিজিজটাকে আমরা বলে থাকি ফ্যাটি লিভার ডিজিজ। আমাদের বডিতে প্রতিনিয়ত যে টক্সিনগুলি জমা হয়, এই টক্সিনগুলি রিমুভ করার জন্য আমাদের লিভার কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। সো যদি আপনার বডিতে এক্সেসিভ ফ্যাট জমা হয় অথবা আমাদের লিভারের মধ্যে যদি এক্সেসিভ ফ্যাট জমা হয়, তখন কিন্তু আমাদের লিভারটি ঠিকমতো ফাংশনিং করতে পারবে না। তখনই কিন্তু আমাদের টক্সিনগুলি জমা হতে থাকবে এবং আমাদের অন্যান্য সমস্যা কিন্তু হতে থাকবে। ফ্যাটি লিভার ডিজিজটিকে আমরা সাধারণত দুভাগে ভাগ বা ক্লাসিফিকেশন করে থাকি। নাম্বার ওয়ান, অ্যালকোহল ইনডিউসড বা অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। নাম্বার টু, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। আপনারা কিন্তু নাম থেকেই কিন্তু বুঝতে পারছেন, যারা অনেক বেশি পরিমাণে অ্যালকোহল গ্রহণ করে থাকেন তাদেরকে কিন্তু এই ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে। এবং নাম্বার টু, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, মানেটি হলো আপনারা যারা অ্যালকোহল গ্রহণ করছেন না তাদেরকেও কিন্তু সাধারণত ফুড হ্যাবিট অথবা আপনার এক্সেসিভ পরিমাণ ফ্যাট জাতীয় খাবার খাওয়ার জন্যও কিন্তু আমাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে। এখন আসছি, আপনাদের মধ্যে যদি কারো ফ্যাটি লিভার ডিজিজ হয়েও থাকে, তাহলে কিভাবে আমরা এই ফ্যাটি লিভার ডিজিজটিকে প্রিভেন্ট করতে পারি এবং কী কী খাবার খেলে আমাদের ফ্যাটি লিভার ডিজিজটিকে প্রিভেন্ট করার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার মধ্যে নাম্বার ওয়ান, ওয়াটার, পানি। পানি কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আমাদের এই ফ্যাটি লিভার ডিজিজটিকে আস্তে আস্তে ক্লিন আপ করার জন্য। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের জন্য। নাম্বার টু, কফি। আমরা বিভিন্ন স্টাডি থেকে জানতে পেরেছি কফি আমাদের ফ্যাটি লিভার ডিজিজটিকে প্রিভেন্ট করার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নাম্বার থ্রি, গ্রিন লিফি ভেজিটেবলস। গ্রিন লিফি ভেজিটেবলসের মধ্যে স্পেশালি আমি আপনাদেরকে ব্রোকোলির কথা বলবো। ব্রোকোলি কিন্তু আমাদের এই ফ্যাটি লিভার ডিজিজটিকে প্রিভেন্ট করার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা বিভিন্ন স্টাডি থেকে কিন্তু জানতে পেরেছি ব্রোকোলি আমাদের কীভাবে হেল্প করে আমাদের ফ্যাটি লিভার ডিজিজটিকে প্রিভেন্ট করার জন্য। নাম্বার ফোর, ফিশ অয়েল, অথবা আমরা এটাকে বলছি সি ফিশ অয়েল। আমরা ফ্যাটি ফিশ থেকে যে অয়েলগুলো পেয়ে থাকি, স্পেশালি সামুদ্রিক মাছ থেকে, আমরা যে ফ্যাটি ফিশগুলি থেকে, সামুদ্রিক মাছের তেল থেকে আমরা যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পেয়ে থাকি, এটি কিন্তু আমাদের চমৎকারভাবে হেল্প করে আমাদের ফ্যাটি লিভার ডিজিজটিকে প্রিভেন্ট করার জন্য। এরপর নাম্বার ফাইভ, ওয়ালনাটস। ওয়ালনাটস আমাদের হেল্প করে আমাদের হার্ট ডিজিজ প্রিভেন্ট করার জন্য এবং আমাদের ব্লাড কোলেস্টেরলকে কন্ট্রোল করতে। এবং ব্লাড কোলেস্টেরল যখন আপনার কন্ট্রোল থাকবে, তখন কিন্তু আমাদের এই ফ্যাটি লিভার ডিজিজটি কিন্তু হতে পারবে না অথবা এটিকে প্রিভেন্ট করতে সাহায্য করে থাকবে। নাম্বার সিক্স, অ্যাভোকাডোস। অ্যাভোকাডোস আরেকটি চমৎকার একটা খাবার আমাদের এই ফ্যাটি লিভার ডিজিজটিকে প্রিভেন্ট করে থাকে। এরপর নাম্বার সেভেন, সানফ্লাওয়ার সিড। সূর্যমুখীর তেল যদি আমরা আমাদের প্রতিনিয়ত খাবারের মধ্যে রান্না করার কাজে ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু এটি আমাদের চমৎকারভাবে আমাদের ফ্যাটি লিভার ডিজিজটিকে প্রিভেন্ট করে থাকে। এরপর নাম্বার এইট, অলিভ অয়েল। অলিভ অয়েল কিন্তু চমৎকারভাবে আমাদের ব্লাড কোলেস্টেরলকে কন্ট্রোল করে থাকে এবং পাশাপাশি আমাদের ফ্যাটি লিভার ডিজিজটিকেও কিন্তু কন্ট্রোল করে থাকে। এরপর নাম্বার নাইন, গার্লিক বা রসুন। রসুন আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ইনগ্রিডিয়েন্ট হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এই রসুন আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে এবং পাশাপাশি কিন্তু আমাদের ফ্যাটি লিভার ডিজিজটিকেও কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে থাকে। এরপর নাম্বার টেন, গ্রিন টি। গ্রিন টি আমাদের এই ফ্যাটি লিভার ডিজিজটিকে কন্ট্রোল করার জন্য, পাশাপাশি আমাদের রক্তের ব্লাড কোলেস্টেরল কন্ট্রোল করার জন্য কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো আমি যদি বিষয়টা একটু সামারি করি, আমাদের কী কী খাবার আমাদের ফ্যাটি লিভার ডিজিজটিকে কন্ট্রোল করতে অথবা এই ফ্যাটি লিভার ডিজিজটিকে প্রিভেন্ট করতে সাহায্য করে থাকে, তার মধ্যে নাম্বার ওয়ান, ওয়াটার মানে পানি, নাম্বার টু, কফি, নাম্বার থ্রি, গ্রিন লিফি ভেজিটেবলস, আমি কিন্তু ব্রোকোলির কথা স্পেশালি আপনাদেরকে মেনশন করে বলছি, নাম্বার ফোর, সি ফিশ মানে আমাদের ফ্যাটি সামুদ্রিক মাছ যেগুলি আমরা খেয়ে থাকি অথবা পাওয়া যায়, নাম্বার ফাইভ, ওয়ালনাটস, নাম্বার সিক্স, অ্যাভোকাডো, নাম্বার সেভেন, সানফ্লাওয়ার সিডস, নাম্বার এইট, অলিভ অয়েল, নাম্বার নাইন, গার্লিক, অ্যান্ড নাম্বার টেন, গ্রিন টি। সো এই উপরোক্ত খাদ্য তালিকাগুলি আমাদের ফ্যাটি লিভার ডিজিজটিকে কিন্তু প্রাইমারিভাবে প্রোটেকশন বা হেল্প করে থাকে আমাদের ফ্যাটি লিভার ডিজিজটিকে প্রিভেন্ট করার জন্য। সো আপনাদের যদি ফ্যাটি লিভার ডিজিজের সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা এই খাবারগুলি গ্রহণ করতে পারেন এবং যদি তারপরেও আপনাদের ফ্যাটি লিভার ডিজিজ কারেকশন না হয়, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই আপনার ফিজিশিয়ান অথবা আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে কিন্তু আপনাদের এই ফ্যাটি লিভার ডিজিজটিকে কারেকশনের প্রসিডিউরে যেতে হবে।
সো আজকে পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।